গত এক দশক ধরে স্প্যানিশ লা লিগায় একছত্র আধিপত্য বার্সেলোনার। 10 বছরের মধ্যে 7 বারে লিগ শিরোপা জিতেছে কাতালান ক্লাবটি। এবারে বার্সেলোনা জিততে যাচ্ছে লিগ, মানে 11 বছরের মধ্যে অষ্টম শিরোপার অপেক্ষায় বার্সেলোনা। বিপরীতে এই 11 বছরের মধ্যে রিয়াল মাদ্রিদ লিগ শিরোপা জিতেছে মাত্র 2 বার। বার্সেলোনার সাম্প্রতিক এই আধিপত্যের বিষয়টি মানছেন রিয়াল কোচ জিনেদিন জিদান। তবে আধিপত্য স্বীকার করার পাশাপাশি বার্সেলোনাকে পরিসংখ্যানটাও দেখিয়ে দিয়েছেন জিদান। লালিগার ইতিহাসে রিয়ালই যে সবচেয়ে বেশিবার শিরোপা জিতেছে, বার্সাকে সেই পরিসংখ্যান মনে করিয়ে দিলেন জিদান। লালিগার রেকর্ড 33 বার শিরোপা জিতেছে রিয়াল, বিপরীতে বার্সেলোনা জিতেছে মাত্র 25 বার। এবার জিতলে হবে 26 বার, মানে এবার জেতার পরেও লিগ শিরোপার সংখ্যায় রিয়ালের চেয়ে 60টি শিরোপা পিছিয়ে থাকবে বার্সেলোনা। এই পরিসংখ্যান স্পষ্ট করে বলে দিচ্ছে, গত এক দশকের সময়টা খারাপ গেলেও লালিগায় রিয়ালেরই আধিপত্য। জিদান কৌশলের সেই বিষয়টিকে বুঝিয়ে দিয়েছেন তিনি। বৃহস্পতিবারে গেটাফের বিপক্ষে লিগ ম্যাচ রিয়ালের, এই ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনেই লিগে বার্সেলোনার সাম্প্রতিক একছত্র আধিপত্যের প্রশ্নটি ছুড়ে দেয় জিদানের দিকে। উত্তরে জিদান স্পষ্ট করে বলে দিয়েছেন, বার্সেলোনার সম্পত্তি খুব ভালো করছে, এটা স্বীকার করতেই হবে এবং এর জন্য তাদের অভিনন্দন। কিন্তু লালিগার ইতিহাসে রিয়াল মাদ্রিদই বেশি শিরোপা জিতেছে, এরপরে মেরেছেন খোঁচাটা, আমাদের 33টি লালিগার শিরোপা আছে, বার্সেলোনার কয়টা আছে? সাম্প্রতিক তারা হয়তো ভালো করছে, কিন্তু আমাদের এটা পরিবর্তন করতে হবে। ফরাসি কোচ এটাও মনে করিয়ে দিয়েছেন, আগামী মৌসুমে লালিগায় হবে রিয়ালের প্রথম এবং প্রধান লক্ষ্য। আমি শুধু একটা কথাই বলতে পারি, আগামী মৌসুমে আমরা চেষ্টা করব সেরাভাবে লালিগা শুরু করতে, মৌসুমের শুরু থেকে চেষ্টা করব ভালোভাবে শুরু করতে, নয়তো আবারও এটি জটিল হয়ে যাবে। এটা নিশ্চিত, আগামী মৌসুমে লালিগা হবে আমাদের প্রথম লক্ষ্য। খেলা জগতে সব ইম্পর্টেন্ট খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।